শ্রেষ্ঠত্বের অর্থ কি? শ্রেষ্ঠ আমার অর্থ হলো অন্যদের চেয়ে অধিক জ্ঞান অর্জন করা। অর্থাৎ গুরুত্ব এই বিষয় নয় যে কত জ্ঞান স্বয়ং অর্জন করলো কেউ, গুরুত্ব এই বিষয়ে যে লাভ করা জ্ঞান অন্য ব্যক্তিদের চেয়ে অধিক কিনা। অর্থাৎ শ্রেষ্ঠ হওয়ার ইচ্ছা জ্ঞান প্রাপ্তির বাসনাকেও এক প্রতিযোগিতা বানিয়ে তোলে। আর প্রতিযোগিতায় বিজয় শেষ বিজয় হয় না। কিছু সময়ের জন্য শ্রেষ্ঠ অবশ্যই হওয়া যায়, কিন্তু সর্বদা কেউ কখনো শ্রেষ্ঠ থাকতে পারে না। তারপর আবার অসন্তোষ, পীড়া আর সংঘর্ষের সৃষ্টি হয়। কিন্তু শ্রেষ্ঠ হওয়ার বদলে যদি উত্তম হওয়ার প্রয়াস করা যায়, তবে কি রকম হয়? উত্তমের অর্থ হলো যা যা প্রাপ্ত করা যায় সেই সমস্ত অর্জন করা। কারোর চেয়ে অধিক লাভ করার ইচ্ছা থেকে নয়, শুধুমাত্র আত্মার তৃপ্তির জন্য কিছু অর্জন করা। উত্তম হওয়ার পথে অন্য কারোর সঙ্গে প্রতিযোগিতা থাকে না, স্বয়ং নিজের সঙ্গেই প্রতিযোগিতা হয়। অর্থাৎ উত্তম হওয়ার চেষ্টা যে করে সে কখনো না কখনো সমস্ত জ্ঞান অর্জন করে ফেলে। প্রয়াস না করেই সে শ্রেষ্ঠ হয়ে ওঠে। কিন্তু যে শ্রেষ্ঠ হওয়ার প্রয়াস করে, সে শ্রেষ্ঠ হোক বা না হোক, উত্তম কখনোই হতে পারে না। অবশ্যই করবেন। এই কেশের সঙ্গে আমি সমাজের সব নিয়ম ত্যাগ করলাম। যেই সমাজ আমাকে অপমান করেছে, সেই সমাজের বক্ষের মাঝে প্রহার হয়ে নামবো আমি। আমার পুরাতন বস্ত্রের সঙ্গে আমি সব পরম্পরা ত্যাগ করলাম। আমার নতুন রূপ এক নতুন পরম্পরা আরম্ভ করবে। জাতি আর বর্ণ ব্যবস্থার ভস্ম আমি কপালে মেখে প্রতিজ্ঞা করলাম যে আজ থেকে আমার ক্ষমতাই আমার পরিচয়, আর আমার বিদ্যাই আমার ধর্ম। তুমি কি ব্রাহ্মণ সন্তান? আমিও আপনারই মতন ক্ষত্রিয়দের বিরোধী ভগবান। আমি ক্ষত্রিয়দের নয়, আততায়ী ক্ষত্রিয়দের বিরোধিতা করি। আর তার চেয়ে অধিক আমি দুর্বল ব্রাহ্মণ, দুর্বল মনুষ্য আর দুর্বল সমাজের বিরুদ্ধে। আমি আপনার কাছে বলবান হওয়ার আশা নিয়েই এসেছি। আমি অধ্যাপনা থেকে অবসর গ্রহণ করেছি বৎস, আর আমি আমার সমস্ত অস্ত্র দান করে দিয়েছি। কিন্তু আমার তোমার মুখের এই তেজরশ্মি দেখে তোমাকে বিদ্যা দান করার ইচ্ছে জাগ্রত হচ্ছে মনে। যদি তুমি ব্রাহ্মণ হও বৎস, তবে আমি তোমাকে শিক্ষা অবশ্যই দান করব। শূদ্রদের রথ চালানোর অধিকার আছে, ধনুর্বাণ চালানোর নয়। অস্ত্রধারী শূদ্রের জন্য
কুরুপ্রদেশে কোনো স্থান নেই কর্ণ। সুতপুত্র তুমি, তবে ধনুর্বিদ্যা শেখার স্বপ্ন কি করে দেখো? উচ্চশিক্ষার ওপর কেবল ক্ষত্রিয় ব্রাহ্মণের অধিকার থাকে, জানো না তুমি? আমি ব্রাহ্মণ ভগবান। পুত্র কর্ণ, আজ থেকে তোমার অস্ত্রবিদ্যা শিক্ষণের অবধি আরম্ভ হবে। প্রিয় পুত্র, ঠিক এমনটাই। যেদিন তুমিও করতে সক্ষম হবে, সেই দিন তোমার ধনুর্বিদ্যার আরাধনা অবশ্যই পূর্ণ হবে। বছর বাদে গান্ধার রাজ শকুনিকে বলো যে গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা এসেছে। আর্যাবর্তের সবচেয়ে বড় রাজনীতির আরম্ভ হতে চলেছে এইখানে, হস্তিনাপুরে। মহাভারত।